হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? টেক্স ডিজিটাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে জন্ম নিবন্ধন কীভাবে সংশোধন করতে হয় এবং কোন কোন জায়গায় সমস্যা হয়ে থাকে সেই সমাধান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে। আপনি জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন, সেই ক্ষেত্রে একটি জন্ম নিবন্ধন দুইবার জন্ম সংশোধন করতে পারবেন, তৃতীয়বার কোনো জন্ম নিবন্ধন সংশোধন হবে না। একটু খেয়াল করে কাজ করবেন, জন্ম নিবন্ধন মাত্র দুইবার সংশোধন করা হয়, সেম জাতি পরিচয়পত্র দুইবার সংশোধন করা হয়। আপনি আপনার কী কী প্রয়োজন সেই কাগজপত্রগুলো একবারে সমাধান করার চেষ্টা করবেন। আশা করছি এই ভুলটা করবেন না, এই ভুলটা করলে পরবর্তীতে কোনো আপনার অন্য কোনো কাজে আসবে না এবং সমাধানও খুঁজে পাবেন না। জন্ম নিবন্ধন মাত্র দুইবার সংশোধন করা যায়, বারবার বলছি জন্ম নিবন্ধন দুইবার সংশোধন করা যায়। আপনার পিতামাতার নাম, ইংলিশ নাম, যে কোনো নাম ভুল থাকলে সেক্ষেত্রে আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন এবং কী সিস্টেমে সংশোধন করতে হবে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। এবং আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানতে চাইছেন ওটিপিতে সমস্যা, জন্ম নিবন্ধন যখন সংশোধনের জন্য আবেদন করা হয় তখন ওটিপি আসে না, সেক্ষেত্রে আপনার অনেক দিন, এক দুই দিন বা তিন দিন সময় চলে যায়, ওটিপি আসে না। সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনের যে সাইটটি রয়েছে সেখানে আপনি কর্নারে দেখিয়ে দিব একটি হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বার আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার কার্যালয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তাদের যে জন্ম মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার কার্যালয়ের যে মেলটি রয়েছে সেটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং লিঙ্কটিও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যে কোনো সমস্যা তাদের সাথে যোগাযোগ করে সমাধান করার চেষ্টা করুন এবং যদি আপনি সমাধান নাও খুঁজে পান সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার ফোন নাম্বারটিও দেওয়া থাকে, আপনি সেখান থেকে আপনি আমাকে কল করে জানাতে পারেন কী সমস্যায় আপনি পড়েছেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের মহামূল্যবান এবং খুব কাজে আসবে। তো আমরা ডিসপ্লেতে গিয়ে দেখিয়ে দিই এবং ডিসপ্লেতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, লাইক করবেন আর শেয়ার করে জানিয়ে দিন আপনার পাশের প্রিয়জনদের যারা এই সমস্যায় ভুগছেন এবং সমাধান খুঁজছেন। আশা করছি নাগরিকদের যে সমস্যা সেই সমস্যার আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, আমরা এখন ডিসপ্লেতে গিয়ে আপনাদেরকে মূল টপিক নিয়ে আলোচনা করব। আমরা সেই কাঙ্ক্ষিত ফেজে চলে আসব, এখন যে কাঙ্ক্ষিত ফেজ রয়েছে সেটিতে আমরা এখন চলে আসব। সেই কাঙ্ক্ষিত ফেজে আসলাম, এখন আগের সেম জায়গাতে আমরা আরও কয়েকটি ভিডিওতে দেখেছিলাম সেম জায়গাতে কিন্তু একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন। বারবার একই প্রশ্ন শিকার হচ্ছে, সেটা হচ্ছে জন্ম কীভাবে তথ্য সংশোধন করা হয়, কীভাবে তথ্য সংশোধন করা হয়, সেই কথাটি শুনতে শুনতে কান জ্বালাফালা হয়েছে যার কারণে এই ভিডিওটি তৈরি করা। তো আগের ভিডিওগুলো দেখবেন, এখন ভিডিওগুলো দেখবেন, সেক্ষেত্রে আমি এখন জন্ম নিবন্ধন তথ্য সংশোধনে ক্লিক করব। কথা না বাড়িয়ে চলুন, ক্লিক করলাম এবং আশা করছি আপনি সব কিছু বুঝবেন। এখানে হচ্ছে আপনার পিতা মাতার নাম সংশোধন করতে হলে নিম্নোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন। দেন আর যদি আপনার পিতা মাতা জন্ম নিবন্ধন নম্বর থাকে তাহলে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করে তাদের নাম সংশোধন করে আসতে হবে। এরূপ যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতামাতার নিবন্ধন নম্বর দিয়ে থাকেন তবে তাদের নাম সংশোধন করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে সেখানে পিতামাতা আর সংশোধিত নাম দেখা যাবে। আর যদি আপনি জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতামাতা জন্ম নিবন্ধন নম্বর না দিয়ে থাকেন তবে আপনার জন্ম নিবন্ধনের সাথে পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার ম্যাপ করতে হবে। পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার ম্যাপ করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে সেখানে পিতামাতার সংশোধিত নাম দেখা যাবে। আশা করি কথাগুলো বুঝেছেন এবং না বুঝলে লেখাগুলো পড়ে দেখবেন। আবার যদি আপনার পিতামাতা জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার জন্ম তারিখ 1/1/2000 এর পূর্বে হয় তাহলে তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা মাতা নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতামাতার মৃত্যু হলে তাদের মৃত্যুর কোনো প্রমাণপত্র দাখিল করতে হবে না। এই স্টেপটিও আশা করি বলেছেন, এই স্টেপটি সকলের জন্য প্রযোজ্য, অনেকেই এই সমস্যাটা নিয়ে, এই জায়গার যে মেইন সমস্যাটা সেটা নিয়ে বলবেন, তা সার্টিফিকেটের সাথে মিল নেই, কোনো জায়গার সাথে মিল নেই, তারা আমাকে কমেন্ট বক্সে অনেকে জানিয়েছেন, সেক্ষেত্রে তারা ভিডিওটা দেখতে পারেন কোথাও, বা যদি পেঁচাল বেঁধে যায় সেক্ষেত্রে আপনি আমাকে নক দিতে পারেন। এরপর রয়েছে যদি আপনার পিতা মাতা জন্ম নিবন্ধন নাম্বার না থাকে এবং আপনার পিতা মাতা মৃত্যু হয়, আপনার জন্ম তারিখ হচ্ছে 1/1/2001 পরে হয় তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা মাতার মৃত্যু প্রমাণপত্র দাখিল করতে হবে। এই স্টেপটিও অবশ্যই যারা বুঝেছেন তো ভালো কথা, না বুঝলে আপনি স্টেপটি পড়ে নেবেন এবং যদিও পড়ে না বুঝেন সেক্ষেত্রে আপনি আমাকে নক দিতে পারেন। সো আমরা মূল টপিকে আসি, সেটা হচ্ছে এখানে আমি জন্ম নিবন্ধনের নাম্বারটি দিব, যেটা সংশোধন করব সেটা দিব আমি এখানে
দেন আমি বাইরে কি করবো, জন্ম তারিখটা আমি এখানে দেব, জন্ম তারিখ মাস সাল এগুলো দিয়ে দেব, দেন এন্টারে ক্লিক, দেন অনুসন্ধানে ক্লিক। দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনে চলে আসছে, এবং সেক্ষেত্রে আমি এখন নির্বাচনে ক্লিক করব, এবং আবারও টপ আপ মেনু দেখাচ্ছে। আপনি কি নিশ্চিত? দেন আমি কনফার্ম যে আমি নিশ্চিত আমি নিবন্ধনটি সংশোধন করব। সেক্ষেত্রে আমার এখানে দিতে হবে এখন বিভাগ, বিভাগে যেতে হবে, দেন হচ্ছে জেলাতে যেতে হবে, তারপর হচ্ছে দেন আমাকে আমার উপজেলাতে যেতে হবে, তারপর হচ্ছে আমার ইউনিয়নে যেতে হবে, তারপর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। এখানে কিন্তু লেখা সর্বোচ্চ দুইবার জন্ম নিবন্ধন সংশোধন করা যাবে। সবাই বুঝে শুনে কিন্তু সংশোধন করবেন, এবং খুব দ্রুত সকাল আসলে মূলত আপনার কোনটি প্রয়োজন সেক্ষেত্রে আপনি এখান থেকে সংশোধনটি করবেন। তো সেক্ষেত্রে সংশোধনের টোটালি বিষয়টি বুঝে তারপর সংশোধনের জন্য আবেদন করবেন। দেন আমি এখানে সব কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন, আপনার নাম, বাংলা নাম, ইংরেজিতে নাম, পিতা মাতার কত তোমার সন্তান, লিঙ্গ, পিতা মাতার নাম, বাংলা নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো আছে, কিন্তু এখানে বয়স সংশোধনের কোনো অপশন এখানে আপাতত নেই। তবে আশা করা যায় কয়েকদিনের ভিতরে তারা এটা সংযুক্ত করবে, এবং সফটওয়্যারটি কয়েকদিন পর পর কিন্তু কোনো কিছু চেঞ্জ করছে, সেক্ষেত্রে আমরা আশা রাখতে পারি যে জন্ম নিবন্ধন বয়স সংশোধনের ক্ষেত্রে এখানে আবেদনের একটি অপশন থাকতে পারে। তো আশা করছি অপেক্ষা করবেন। তো আমি এখন বাংলা নামের জন্য চেঞ্জের আবেদন করব, চাহিত সংশোধিত তথ্য সেটা হচ্ছে আব্দুল কুদ্দুস হবে, মোহাম্মদ মোহাম্মদ আব্দুল কুদ্দুস। এবং খুব ধৈর্য সহকারে এগুলা পূরণ করার চেষ্টা করবেন, নির্বাচন করুন যে ভুল লিপিবদ্ধ করা হয়েছে, দেন আমার এই তথ্যটাই শুধু প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমার যে আবারও বিভাগ দিতে হবে, জেলা দিতে হবে, দেন আমাকে উপজেলা দিতে হবে, তারপর হচ্ছে আমার যে ইউনিয়ন রয়েছে সেটি দিতে হবে, তারপর আমার হচ্ছে ওয়ার্ড দিতে হবে। দেন ওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে আমার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটা আমি এখানে দিয়ে দেবো, সেক্ষেত্রে আমার পোস্ট অফিস যেটি রয়েছে সেটি দিয়ে দেবো, দেন আমার যে পোস্ট অফিস সেটা দিলাম, তারপর হচ্ছে আমি আমার গ্রামের যে গ্রাম রয়েছে সেটির নাম এখানে দিয়ে দেবো, তারপর এখানে ইংলিশে দিয়ে দেবো। তারপর এখানে বাড়ির নাম দিয়ে দেবো, এখানে ইংলিশে দিয়ে দেব। একটা জিনিস সেটা হচ্ছে আসলে তাদের ভুল নয়, কারাদের ভুল সেটা বলতে পারতেছি না, এই জিনিসগুলো কিন্তু টিক মার্ক দেওয়ার পরে এগুলো একবার পূরণ করলেই হয়ে যেত, কিন্তু এটা বারবার পূরণ করার ক্ষেত্রে একটি সমস্যা বা বারবার বিরক্তিকর অবস্থানে চলে আসে এগুলো পূরণ করা। আমিও কি করবো, আমার তো কফি করা ছাড়া উপায় নেই, আমিও কফি করে করে বসিয়ে দিব, সে ছাড়া তো উপায় দেখছি না। এখানে গ্রামটা হচ্ছে জয়াগ, ভুল দিয়ে দিয়েছি, জয়াগ কপি করলাম, দেন এখানে ক্লিক, দেন জয়াগের ইংলিশটা কফি, দেন এখানে পেস্ট, তারপর হচ্ছে তার বাড়িটা কফি, দেন এখানে পেস্ট, বাড়িটা কফি, দেন এখানে পেস্ট, তারপর হচ্ছে তার আবারও বিভাগ দিতে হবে, জেলা দিতে হবে, দেন উপজেলা দিতে হবে, তারপর হচ্ছে আবার সেই ইউনিয়ন দিতে হবে, কত নম্বর ওয়ার্ড দিতে হবে, পোস্ট অফিস দিতে হবে, পোস্ট অফিসের ইংলিশটা দিতে হবে, তারপরে গ্রাম, ইংলিশ গ্রাম। ভিডিওটি আমি খুব স্লোলি করছি যাতে সবাই বুঝতে পারেন, আশা করি সবাই বুঝতে পারবেন, বিরক্ত হবেন না। দেন দিয়ে দিলাম, তারপর হচ্ছে সে নিজে আবেদন করছে, নিজের আনোয়ার হোসেন নিজে আবেদন করছে, আনোয়ার হোসেন যে নাম্বারটি রয়েছে সেটি আমি এখানে দিয়ে দিব। নাম্বারটি এখানে দিয়ে দিলাম, এবং এখানে পেমেন্টের মাধ্যম রয়েছে সেটি হচ্ছে পে ইন ক্যাশ, চালানটি এখন চালু হয়নি, সেক্ষেত্রে আমি পে ইন ক্যাশে চালু করবো, এবং দেন সাবমিটে ক্লিক করবো।